বৃহস্পতিবার সাত সকালে রাজনৈতিক সংঘর্ষ, বোমাবাজি, গোলাগুলিতে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল মালদার রতুয়া এক নম্বর ব্লকের ভাদু অঞ্চলের রামপুর এলাকা। উত্তপ্ত হয়ে উঠল এলাকার পরিবেশ। কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস দুপক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যার জেরে দুপক্ষের একে অপরকে লক্ষ্য করে বোমাবাজি, গোলাগুলি এবং ইটপাটকেল ছোড়াছুড়ি হয় বলে অভিযোগ। ঘটনার জেরে ছয় তৃণমূল কর্মী আহত হয়েছেন। আহতদের নিয়ে যাওয়া হয়েছে রতুয়া গ্রামীণ হাসপাতালে। তবে তা আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদেরকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এদিকে এই ঘটনার খবর পেয়ে রতুয়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, পরে শুরু করে ধরপাকড়। এই অভিযানে দুপক্ষের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে, তাই এলাকায় মোতায়েন রয়েছে প্রচুর বাহিনী। ঘটনাটা হচ্ছে কালকে থেকে আমাদের খুব হুমকি দিচ্ছে। আমার একটা কাকেতো ভাইকে হাঁসা দিয়ে কোপিয়েছে, অথচ আমরা কেস করেছি রতুয়া থানা, এখনও তদন্ত করিনি। হঠাৎ করে আবার ফের বম চালু হয়ে গেছে আমার বাড়ির গলির সামনে। ওখানে ক্যাম্প আমাদের বাড়িতে সিভিক পুলিশগুলো ছিল, তারাও দেখেছে। এরা সব সময় প্রাণ থেকে আমরাকে মারার হুমকি দিচ্ছে, কেস না উঠালে প্রাণ থেকে মেরে দেবে। কারা কারা ওরা? ওরা মোস্তফা, মকবুল, সৈদুর, আতাবুল, মালিক, মানে ওরা 20-25 জন আছে সবাই মিলে। কিন্তু ওরা সবাই আসামি এখনও। ওদের নামে হাফ মার্ডার হওয়ার পরে দুইটা হাফ মার্ডার করেছে, অথচ পুলিশ ওরাকে ধরছে না। আরও পুলিশ কিন্তু বাড়িতে ওরাকে নিয়ে রাখছে, ওদের জন্য সেপারেট পুলিশ ওদের সাপোর্ট করছে। আচ্ছা, হ্যাঁ, এরা মার্ডার কেসের আসামি। মেরেছিল আমার ভাইকে, ফরিদুল হককে। আচ্ছা, কতদিন আগে? এই প্রায় ইলেকশনের পারপাসে। আজকে হঠাৎ এরকম, এই তো ধামকি চলছে, হঠাৎ সকাল সকাল বোমা চালু হয়ে গেছে। বোমা চালু হতে যে আমরা ভিডিও করলাম, ভিডিও দিয়েছি ওখানে, অথচ গ্রামের যতগুলো লোক দেখেছে বা পুলিশ দেখেছে। কিন্তু এখন বোমা উদ্ধার হয়েছে, মোস্তফা ওই মার্ডার কেসের আসামির বাড়ি থেকে বোমা উদ্ধার হয়েছে। এখন বোমা ছোপানোর চেষ্টা করছে পুলিশ রতুয়া থানার। আমরা খুব ভয়ে আছি, আমাদের খুব ভয়, প্রাণ থেকে মারে দেবে হুমকি সবসময়। আমরা বাড়িতে থাকতেও পারছি না। রতুয়া থানার পুলিশ কোনো তদন্ত করছে না, অ্যারেস্টও করছে না। এখন বর্তমানে মার্ডার কেসের আসামি বাড়িতে ছিল, বম চালিয়েছে, সুমারা বিবি এরাকে অ্যারেস্ট করেছে। আপনার নাম? আমার নাম হলো সাদিকুল ইসলাম। বাড়ি? বাড়ি হলো রামপুর। আমি সকালে বসেছিলাম, সাদিকুল এসে আমাকে ছেড়ে নিয়ে যাচ্ছিল। কেন? ওই ভোটের সময় মারামারি হয়েছিল ওটার জন্য। আচ্ছা, তারপরে? তারপরে আমার কাকারাকে আমি হাক মানলো, তখন কাকার আমার বাইরে এলো, তখন মারামারি চালু। তারপরে কী হয়েছে? তখন সবাই মারামারি চালু, আমার কাকারাকে গুলি মেরেছে, বম ফেলেছে। তাও কে ফেলেছে? আমি ওটা বলতে পারলাম না, আমি বাড়ি চলে গেছিলাম ছুটে ওর কাছ থেকে। সাদিকুলি চালিয়েছিল, গুলি চলেছিল দুটা বন্ধু। আমার কাকাকে লেগেছে, আমার ভাইকে লেগেছে। কোথায় তোমার কাকা? আর মালদা লেগেছে। মালদা? আচ্ছা, আপনার নাম? নাই। বাড়ি? এখানে রামপুর। সকালে আমি বিছান ভোর থেকে উঠে আসছি, তো দেখি যে ওরা লোকজন সব যাওয়া আসা করছে। করতে করতে আমার এখানে একটা ভাতিজে ছিল, তার কলার ধরে উঠিল, উঠে একজন উঠেছে কলার ধরে, একজন টেনে নিয়ে যাচ্ছে। তারপরে আমরা বেরে এসে ছুটাছুটি করছি। এরপরে ওরা লাঠি লাগানো এসে আমাকে লাগলো মারতে। কারা? এই সাদিকুলের লোকজন। সাদিকুল নিজে পেয়েছেন ছিল। হ্যাঁ, সাদিকুল সাদিকুল পিস্তল নিয়েছিল, দুজনকে গুলি মারলো, আর ওর ভাই বম চালালো। চালিয়া এই তো আমরা থামতে না পেরে আমরা উঠে গেলাম ঘরে। তারপরে আমাদের ঘরে ইঁট পাথর সব চালাচালি করেছে। ওইদিকে তোমার ঘরে ইঁট পাথর চালাইছে, টালি টুলি ফেটে আছে। ওখানে একটা ওই পুলিশ ক্যাম্প করেছিলাম। ঘটনা ঘটনা পরশু, আমরা কয়েকদিন আগে, আমরা তো আগে থেকেই ভেঙেছিলাম, 1.5 বছর আগে থেকেই। আমরা ওই কয়েকদিন আগে, আজকে 4 দিন হলো, 4 দিন এসে আমরাকে পুলিশ প্রশাসন দেখে গেছে, আমরা আছি। ওরকে ইনতি করম কি যে কেন আলি বাড়ি, তোরা তো ভেঙেই থাক, আমরা কতদিন ভেঙে থাকবো? কি বিষয়? এই ঝামাই ওই বিষয়ে, ওই ভোটের টাইমে একটা গণ্ডগোল হয়েছিল, মারামারি হয়েছিল, ওটা ঘটনা নিয়ে মারা গেছিল একজন। আচ্ছা, ওই ঘর করে? হ্যাঁ। তাহলে আজকে কি কি হলো ঘটনা? আজকে বললাম তো, ওই বোম্বিং। হ্যাঁ, আমাদের 5 জন, 2 জনকে বম লেগেছে, একজনের মাথা ফেটেছে, একজনের জাঙ্গে তারওয়াল মেরেছে,
আর একজনের হাতে ইট লেগেছে খুলে আছে। আপনার নাম? আমার নাম আতাউর রহমান। বাড়ি? বাড়ি এখানে রামপুর, আমাদেরই ঘটনা। আমি তাহারকে বাড়ি হলো ওদিকে, তাহারা ওদিকে আইনু। আমি কি জানি যে মারামারি ওরা কইছে ইট চালাচ্ছে ই চালাচ্ছে, বোমটা বলে ফুটেছে হাত দাওয়ার কাছে, হার দাওয়ার আগে দিকে বোম ফুটালছে, ওই মোস্তফা বলে ফুটালছে, আর কি কইছে গে মালিক বোম ফুটালছে। ওটা কথা বলছে বোমটা ফুটিয়েছে, ওই ওখানে বোম ফুটালছে। ডাক্তার তালে কেন ফুটালো? হ্যাঁ, দাওয়াটা সকালে পেটলিয়ে যাবে, সেখানে যাচ্ছিল সকালে বাকলিয়ে, এরই ভিতরে হার দাওয়ার আগে দিয়ে বোমটা ফুটালছে। কেন ফুটাচ্ছে? কেন ফুটালে তো হারা কি করে কবো? সকাল সকালে হারে তো সকালে হাড়ি বাসুন থালি বাসুন মানছে, মেয়ে ছেলের কাম কি জানো না? ও কাম করছে, হ্যাঁ বামের আওয়াজ শুনতে পাচ্ছি, দৌড়ে আসছি, তাহার দর বললে যে বাম ফুটালে হার আগা দিকে বাম ফুটালে, তখন আমি করছি যে বামটা আরো কাছে হারকে তালি বাড়ি ভেঙে দিয়েছে, ইট ছতের উপরে হারকে ইটে দেখো মেলাটি। আচ্ছা ও ইট দেখতে পাচ্ছি, তার বামটা ফুটালে ওটা তো দেখতে পারল না। হ্যাঁ এটাই কথাই খালি বলেছি, এটাই কথা বলেছি, আর কিছু তো গাল গালা দিনি। সকালে হয়েছে কি হলো না হলো তো আল্লাহ জানে। আপনার নাম? হ্যাঁ নাম সবিনে। বাড়ি? বাড়ি রামপুর। ঘটনা ঘটেছে রামপুরে। আজকে সকালে আমরা শুনতে পাই যে একটা দুর্ঘটনা ঘটেছে নির্বাচনের পরে। আমাদের বিজয় মিছিলের সময় একটা মর্মান্তিক একটা দুর্ঘটনা হয় দুই পক্ষের মধ্যে একটা বিবাদের জেরে, এবং উভয় পক্ষের মধ্যে আহত হয়েছিল, তার মধ্যে এক পক্ষের লোক মালদা হাসপাতালে মারা যায়। সে সূত্রে যারা জামিন পেয়েছে কিছুদিন আগেই প্রশাসনের লোক এবং গ্রামবাসীর সহযোগিতায় তাদেরকে গ্রামে রেখে এসেছে, গ্রাম সুস্থভাবেই ছিল। আজকে সকালে তারা নামাজ পড়ে বাড়ি ফিরছিল, যারা আহত হয়েছে সকালে ফজরের নামাজ পড়ে বাড়ি ফিরছিল। এর মধ্যেই রামপুরের কিছু দুষ্কৃতি আছে। ওরা কোন দল করে? ওরা কংগ্রেস দল করে, ওরা আমাদের তৃণমূলের কর্মীদের ওপরে, একজন ঠিলা পড়াচ্ছে আমাদের কর্মীদের ওপরে লাঠি বম এবং বন্দুক নিয়ে আসবাব, তারপর বিভিন্ন রকম অস্ত্র নিয়ে আমাদের কর্মীদের ওপরে চড়াও হয়। তার মধ্যে একজনকে তুলে নিয়ে যাচ্ছিল, একজন আমাদের কর্মীকে তুলে নিয়ে পালানোর চেষ্টা করছিল, এবং তারা ওর ভাইরা বাকিরা সহযোগিতা তারা বলে যে না আমাদের কেন নিয়ে যেতে হবে। ওরা আটকালে এদেরকে মারধর করেছে, কাউকে গুলি মেরেছে, কাউকে হাঁসুয়ার কোপ মেরেছে মাথায়, কাউকে তরবাল দিয়ে মেরেছে। এইভাবে আমাদের ছয়জনকে রক্তাক্ত অবস্থায় জখম করেছে। তারা কোথায় হাসপাতাল গিয়েছিল? তারা এখন দুইজনকে মালদা রেফার করেছে, চারজনকে এখন রতুয়া হাসপাতালে ট্রিটমেন্ট চলছে। আচ্ছা আপনারা কমপ্লেন করেছেন? হ্যাঁ, ওখানকার অভিযোগ আমাদের দলের একজন রবিউল নাম, সে অভিযোগ করেছে। কতজনের নাম? 21 জনের নাম। বলছিলাম যে কি যে সাদিকুল বলে যে কংগ্রেস কর্মী আছে, সে তো আপনাদের বিরুদ্ধে অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছে বোমাবাজির, কি তৃণমূলরা বোমা চালিয়েছে? সেটা প্রশাসন বিচার করে, প্রশাসন নিশ্চয়ই ইনভেস্টিগেশন করে দেখবে। সাদিকুল নামে যে ছেলেটা আছে সেটা একটা কুখ্যাত দুষ্কৃতি, সবাই জানে, ভাদো অঞ্চলের শুধু রামপুর নয়, ভাদো অঞ্চলের প্রায় সকল বাসিন্দা জানে যে কংগ্রেসের কুখ্যাত দুষ্কৃতি। ওর নামে বিগত দিন থেকে নিয়ে আজ অবধি অনেক মামলা রয়েছে, কিডন্যাপ থেকে নিয়ে নারী নির্যাতন থেকে নিয়ে অ্যাটেম্প টু মার্ডার থেকে নিয়ে বিগত একাধিক মামলা রয়েছে তার উপরে। আপনার নাম? আমার নাম নাসিম আক্তার, আমি ভাদো অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান।